জাতীয় অর্থোপেডিক হাসপাতালের হিসেব অনুযায়ী কমেছে মোটরসাইকেল দুর্ঘটনা। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, প্রতিবার ঈদের ছুটিতে দিনে 100-এর বেশি রোগী ভর্তি হলেও এবার তা নেমে এসেছে অর্ধেকে। তাপসী রাবেয়ার রিপোর্ট। বিআরটিএর হিসেবে 2021 সালের ঈদ উল ফিতরের 10 দিনে দেশে 56 সড়ক দুর্ঘটনায় 58 জনের মৃত্যু হয়। 2022 সালের ঈদ উল ফিতরের 8 দিনে 106 দুর্ঘটনায় মোট 106 জনের প্রাণ যায়। গড়ে প্রতিদিন 13 জন নিহত হন, যার অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে এবার ঈদ উল আজহায় আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এর সুফলও মিলেছে, মহাসড়কে এবার মোটরসাইকেল দুর্ঘটনা প্রায় নেই বললেই চলে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, এবার মোটরসাইকেল দুর্ঘটনার রোগী অনেক কম। যেখানে প্রতি বছর 100-এর উপর রোগী আসতো দিনে, সেখানে তা নেমে গেছে অর্ধেকে। অন্যবারে যেমন আমরা মনে হয় দেখি প্রায় 70-80% পেশেন্ট আসছে আমাদের রোড ট্রাফিক এবং শুধু বাইকার মোটর বাইক অ্যাক্সিডেন্ট। বড় বাসেরও যখন মাস ক্যাজুয়ালিটি হয় তখন বাস অ্যাক্সিডেন্টও আসে, কিন্তু এবার কপাল ভালো যে আসলে বাইক অ্যাক্সিডেন্ট হয় নাই। ঈদের সময় হাসপাতালে দেখা মেলে আহত আরও অনেকের। কুরবানির সময় মাংস কাটতে গিয়ে আহত তারা। ডাক্তাররা বলছেন, প্রশিক্ষণ থাকলে এ ধরনের দুর্ঘটনা কমে আসতো। কিছুক্ষণ আগে একজন হুজুর আসলো, সে আরেকজনের গলায় ধরছে থামের এখান থেকে কাটা। হ্যাঁ, তার একটা এই যে একদিন শখ করে একটা কোরবানি দিতে গিয়ে তার জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। এগুলোর জন্য আসলে অ্যাভয়েড করার জন্য এখন মূল কথার জন্য যারা প্রশিক্ষিত বা অন্য অন্য অনেক জায়গায় দেখলাম যে ওই শর্ট কোর্সও করা হয়। এবার ঈদের দুই দিনে মাংস কাটার সময় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 114 জন, আর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 160 জন। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।